আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের জীবনে আমরা অনেকেই আছি যে যারা জব করি তারা কীরকম থিঙ্কিং করি যে আমরা কোম্পানিতে যাচ্ছি, সময় কাটাচ্ছি, কাজ করছি, কোনো রেসপন্সিবিলিটি নেই না, কোনো জবাবদিহিতা আমাদের নাই। আমরা এরকম ভাবি যে আসতেছি, দিন যাচ্ছে, আমরা স্যালারি নিচ্ছি। কিন্তু আমরা যদি এইখানটাতেই আমরা একটু এক্সট্রা এফোর্ট দিয়ে কাজ করি, আমরা যদি নিজের মনে করে কাজ করি, যদি আমরা একজন এন্টারপ্রেনিয়রের মতো কাজ করি, তাহলে কিন্তু এখান থেকেও আমরা সাকসেস অর্জন করতে পারি এবং এখান থেকেও আমরা ভালো কিছু পেতে পারি। কারণ আমাদের জীবনে সফলতা ডিপেন্ড করে আমরা যা করি সেটা কিভাবে করি তার উপর, আমাদের প্যাশনটা কি, বা আমরা একটা কাজ করছি। দেখুন, যে একজন রুম ঝাড়ু দেয়, যে কিনা ক্লিন করে, সেও যদি তার বেস্ট দিয়ে ক্লিন করে, সে যদি ভালোভাবে করে, তারও কিন্তু ডিমান্ড আছে। সো আমরা যারা জব করি বা আমরা যারা কাজে আছি বা আমরা যারা এন্টারপ্রেনিয়র, আমরা যারা বিজনেস করি, আমরা যদি নিজেদের প্যাশন থেকে, নিজেদের ভালোবাসা দিয়ে, নিজেদের সবটুকু দিয়ে যদি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং কি আমরা যদি নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা দিই। হয়তো বা এরকম দেখা যায় যে আমরা অফিসে নিজেরাই বস, আমরা এখানে এরকম মনে করি যে আমরা তো আসছি, খাচ্ছি, মান্থ গেলে আমাদের স্যালারি মিলছে। কিন্তু আমরা এইখানে যদি একটু এক্সট্রা ক্রিয়েটিভিটি ক্রিয়েট করি, এক্সট্রা কিছু আমাদের এক্সপেরিমেন্ট এখানে যদি ইমপ্লিমেন্ট করি, এখানেও কিন্তু আমাদের ভালো কিছু পাওয়া সম্ভব। আর এইখান থেকে আমরা স্যালারি নিচ্ছি, সো আমাদের নিজেদের কাছে আমাদের জবাবদিহিতা দরকার যে না, আমি যে স্যালারিটা নিচ্ছি এটা কতটুকু আমি কাজ করে নিচ্ছি, আমার কতটুকু এই স্যালারিটা নিয়েও আমার হালাল হচ্ছে। আমরা যাই করি সেটা যদি আমরা ভালোভাবে করি, তাহলে কিন্তু আপনার এই খারাপ বোধটা লাগবে না। আর যদি মানে নিজের মনে না করে করি যে আসতেছি, সকালে ব্রেকফাস্টে যাচ্ছি, লাঞ্চ করছি, টিফিন করছি, বাসায় চলে আসছি, 8টা 5টা ডিউটি করছি, এরকম যদি থিঙ্কিং করি, তাহলে কিন্তু নিজের কাছে একটা খারাপ লাগা শুরু করবে যে না, আসলে কি আমি কাজটা করছি, এটা কি ঠিক করছি কিনা, আমাদের কি নিজেদের কাছে জবাবদিহিতা আছে কিনা। আর আমাদের অবশ্যই কাজকে ভালোবাসা উচিত, এই কারণেই ভালোবাসা উচিত, এই কাজই কিন্তু মান্থ গেলে স্যালারি কিন্তু আমাদের ফ্যামিলি ডিপেন্ড করছে, এই টাকার উপরে কিন্তু আমাদের সব কিছু ডিপেন্ড করছে। আমরা নিজেরা খাচ্ছি, নিজেরা পড়ছি, ইচ্ছা মতো কেনাকাটা করছি, যখন যা মনে যাচ্ছে সেটা করছি, এটা ডিপেন্ড করছে। তাই এটাকে আপনি নিজের মনে করে কাজ করুন যতদিন আপনি কাজে থাকবেন। আর যদি আপনি নিজে বিজনেসে থাকুন বা নিজের বিজনেস থাকে, সেটাকে আপনি যেরকম ভালোবেসে করবেন, আপনি ততটুকুই রেজাল্ট পাবেন। কারণ আমাদের কর্মই আমাদেরকে রিটার্ন করে, কারণ আপনি যে কর্ম করবেন তার ফল কিন্তু অবশ্যই আপনি পাবেন। তাই যেমন কর্ম তেমন ফল, তার মানে আমাদের এমন কোনো কর্ম করতে হবে বা এমন কিছু রেখে যেতে হবে, এমনভাবে কাজ করতে হবে, আমাদের কর্ম করতে হবে যেটা আমাদেরকে বেস্ট একটা অপশন নিয়ে দেয় বা বেস্ট একটা অপশন নিয়ে আসে আমাদের লাইফে, এবং কি এটার ফলটা আমরা মিঠা পাই। হয়তো অনেক সময় আসে ধৈর্য ধরতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ফলটা কিন্তু যখন আসে তখন অনেক সুস্বাদু হয়। তাই যাই করুন, নিজের মন থেকে করুন, দেখবেন সফলতা আসবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাতে ক্লিক করে রাখুন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।